চ্যানেল আমি সংযুক্তা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। আমার সাথে আজকে প্রচুর লোকজন আছে, দেখতেই পাচ্ছো। তো বাড়ি এসেছিলাম গাজন দেখব বলে, তো বাড়িতে এসে সবাই মিলে এক কাছে হয়ে এতটাই সময় পার করিয়ে দিয়েছি যে গাজন বোধহয় শেষই হয়ে গেল। যাই হোক, চলো দেখা যাক কতটা দেখতে পাই। বাড়িতে সবার একটা আলাদাই জোশ, সবাই মিলে হাইটাই করে বেরিয়ে পড়লাম গাজন দেখতে। প্রথমেই গেলাম মন্দিরের দিকে, মন্দিরটার সামনে বেশ সুন্দর করে লাইট ফাইট দিয়ে সাজিয়েছে। লোকজন এখন কম, কারণ গাজন ঘাটে সবাই চলে গেছে। ভেতরের লাইটিংটা দেখতে দেখতে মন্দিরের কাছে গিয়ে পৌঁছালাম আমরা। দেখলাম মন্দিরের সামনেও বেশ কিছু বেলুন টেলুন ছোটদের খেলনা বিক্রি হচ্ছে, আর এখনও অনেকেই মন্দিরের সামনে বসে আছে, সন্ন্যাসীদের ফিরে আসার জন্য অপেক্ষা করছে। আসলে গাজন ঘাটে এতটাই ভিড়, সবাই যেতে চাইছিল না, কিন্তু আমরা বেরিয়ে পড়লাম গাজন ঘাটের উদ্দেশ্যে। এই মাও চলে এসেছে আর আমরা চলে এসেছি গাজন ঘাটে। এখানেও প্রচুর দোকানপাতি বসেছে, তো ভিড় ঠেলে আমরা গেলাম গাজন ঘাটের দিকে। সন্ন্যাসীদের নাচ চলছে, তখন তার আগের পুজো টুজো মোটামুটি হয়েই গেছে দেখতে পেলাম। তো ঘাট পুজো এবং সন্ন্যাসী নাচ হয়ে গেছে। এবার সন্ন্যাসীরা যে যার নিজের নিজের ঝাঁপ বেঁধে নিয়ে যাবে পুকুরে স্নান করতে, এবং সেই ভিজে ঝাঁপ নিয়ে তাদের বাড়ির মহিলারাও স্নান করে মন্দিরে নিয়ে যাবে সেই ঝাঁপগুলোকে। সন্ন্যাসীরা সবাই দণ্ডি কাটতে কাটতে যাবে বাবার মন্দিরে। আজকে দিন গাজন, গতকাল রাত গাজনে যারা দণ্ডি কেটে নিয়েছিল তাদের যেটুকু অংশ বাকি আছে তারা সেটুকুই শুধুমাত্র দণ্ডি কাটবে আজ। এবারে শাল সাজানো হচ্ছে, এই শালের ওপরে পাট ভোগ থেকে চড়িয়ে নিয়ে যাওয়া হবে বাবার মন্দিরে। সমস্ত সন্ন্যাসীরা মন্দিরে পৌঁছে যাওয়ার পর শুরু হবে ফল খেলা। সেখানে তো আমরা যাবই, কিন্তু তার আগে হয়ে যাক একটু খাওয়া দাওয়া। সবার প্রথমেই আমরা সবাই মিলে চলে গেছি ঘুগনি খেতে। আমার মেলাতে ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, কেন জানি না, সবাই বারণ করে কিন্তু আমি না খেয়ে থাকতেই পারি না। তবে এই ঘুগনিটা খেতে ঠিকঠাকই ছিল, তাই আমরা সবাই মিলেই খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা চলে যাই পাঁপড় খেতে, আর পাঁপড় ভাজা দেখতেই এত ভালো লাগে, তবে আমি এই পাঁপড় গোটা একটা খেতে পারি না। এদিকে বর্দা নাচতে নাচতে পাঁপড় ভাজা খাচ্ছে, পুচু প্রথমে খাবে না ভাবছিল, তারপর বাবার থেকে একটু টেস্ট করে নিজেও একটা নিয়ে নিল, তারপর কী যে পর্যবেক্ষণ করছিল কী জানি। ভাইও দুলতে দুলতে খাচ্ছে পাঁপড় ভাজা, আমাকেও বাবা খাইয়ে দিচ্ছে, আমিও কড়াং কড়াং করে খাচ্ছি। ভাই সেটা দেখে থাকতে না পেরে আমার থেকে নিয়ে খেয়ে নিল। এবারে আমাদের হাতে চলে এসেছে নল পাঁপড়। নল পাঁপড় খেতে খেতে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। কিন্তু এটা কি হলো আমার সাথে, সারা দুপুর দুজনে প্রচুর ঝগড়া করেছি, মেলাতলায় এসে সবটা মিটলো। অবশেষে আমরা এসে পৌঁছালাম মন্দির প্রাঙ্গণে, আর মন্দিরে এখন প্রচণ্ড ভিড়, কারণ একটু পরেই শুরু হবে সব থেকে ইন্টারেস্টিং খেলা ফল খেলা। এদিকে বৌরানী গাজন ঘাটে ঘুগনি খায়নি বলে এখানে এসে ঘুগনি খাওয়া শুরু করেছে, আর পুচুও তাকে কোম্পানি দিচ্ছে। মা খাচ্ছে জীবন ঠান্ডা। গাজন দেখতে এসে দেখা হয়ে গেছে আমার বেশ কিছু পুরনো ছাত্রছাত্রীদের সাথে। এই জাগগুলি করে দিল সন্ন্যাসীরা মন্দিরে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আর নিচে দাঁড়িয়ে আছে মহিলা বর্গ। ওইখান থেকে মানে ওপর থেকে সন্ন্যাসীরা ঝাঁপের ফলগুলো ছুঁড়বেন, আর মহিলাদেরকে সেগুলো কুড়াতে হবে। কথায় আছে এগুলো কুড়ালে আর এই ফলগুলো গ্রহণ করলে নাকি মনের আশা পূর্ণ হয়। শুরু হয়ে গেছে ফল খেলা, আর আমরা প্রথমেই পেয়ে গেছি একটা সুন্দর আম। ফল কুড়াচ্ছিলাম,
আমি আর বৌরানি মিলে দাঁড়িয়েছিলাম ফল কুড়াবো বলে। এখানে যা ফল দেখতে পাচ্ছ সবই বৌরানি কুড়িয়েছে, আর সবশেষে ওই বড় ইঁচড়টা, ওটা আমার পুচু কুড়িয়েছে। লাস্টে কয়েকটা বাচ্চা দাঁড়িয়েছিল, তার মধ্যে ও ওইটা পেয়েছে। এই গরমের মধ্যে ফল টল কুড়িয়ে আমাদের অবস্থা পুরো খারাপ, তাই একটু শরীরটাকে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য জীবন ঠান্ডা আমার সব থেকে পছন্দের। চলো জীবন ঠান্ডা খাই সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বরফ কুলপি খেতে শুরু করে দিয়েছি। এটার মধ্যে শুধুমাত্র বরফকে ভেঙে তার উপরে নুন লেবু এসব দেওয়া থাকে, আমার তো বেশ ভালো লাগে। আজকের দিনটা অন্য কয়েকটা দিনের থেকে বেশ ভালো কাটলো। অনেক দিন পর এলাম, অনেক পরিচিত মুখ দেখতে পেলাম, সবে মিলে আজকে সন্ধেটা আমার কাছে খুবই সুন্দর, খুবই স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। যাই হোক, বাবা শান্তিনাথের নাম নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, গরমে সবাই সাবধানে থাকবে। কিন্তু চলো, বাই বাই। হ্যালো।